আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলোর মতো। তো চলে আসলাম বাংলাদেশের ওয়েস্ট বেঙ্গল আবহাওয়া খবর দিতে। তো আজ জানবো বাংলাদেশের ওয়েস্ট বেঙ্গলে আবহাওয়া কীরকম থাকতে পারে, এবং একটি স্থল ঘূর্ণাবর্ত এটি কিন্তু লঘুচাপে পরিণত হয়েছে, সেটি কিন্তু সুস্পষ্ট লঘুচাপে এখনও আকার রয়েছে, এবং সেটি কারণে আর কতদিন চলবে বৃষ্টিপাত, এবং শীত আসবে কবে, এই দুর্যোগ বা এই বৃষ্টিপাত কতদিন চলবে আর। তো সেটি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনারা কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী 24 ঘন্টা, অর্থাৎ কলকাতা এবং রয়েছে ভারতের ঝাড়গ্রাম এবং রয়েছে পুরুলিয়া, এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে, এবং পূর্ব মেদিনীপুরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে ভারী বৃষ্টিপাত। তো এই ঘূর্ণাবর্তটি আর কতদিন চলবে এবং কবে কাটবে ঘূর্ণাবর্তের প্রভাব, তো সেটি আপনাদেরকে জানার চেষ্টা করব। তো এর প্রভাব কিন্তু বাংলাদেশে থেকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর দুপুর থেকে কিছুটা আবহাওয়া উন্নত হতে পারে দেশের 8 বিভাগে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এইসব অঞ্চলে আবহাওয়া কিন্তু কিছুটা বৃষ্টির প্রভাব কিন্তু কিছুটা কমে আসতে পারে, এবং এই সময় যেটা হতে পারে অর্থাৎ 30 থেকে 1 তারিখ নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেহেতু নিম্নচাপটি কিন্তু মেঘমালা নিয়ে কিন্তু প্রবেশ করেছে, এবং এর কারণ কিন্তু অনেক অঞ্চলে কিন্তু মেঘ আনাগোনা রয়েছে। তো এর কারণ কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগে। তো তাছাড়াও নিম্নচাপের প্রভাবে কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আশা করতেছে আগামী কাল অর্থাৎ 30 সেপ্টেম্বর দুপুর থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে দেশের 8 বিভাগে। তো তাছাড়াও যে সাগরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে, সেটি কিন্তু আগামীকাল নামিয়ে ফেলা হতে পারে। তো সাগর কিছুটা শান্ত হয়ে যাবে, অর্থাৎ আগামী 1 তারিখ থেকে আবারও মাছ ধরার ট্রলার নিয়ে আপনারা কিন্তু বের হতে পারেন। তো এই পরিস্থিতি অর্থাৎ আমি আগামী 30 থেকে 1 তারিখ নাগাদ কীরকম আবহাওয়া থাকতে পারে, তো সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনে লাইভ টেকিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু ঘূর্ণাবর্তটি কিন্তু আবার বাঁক নিয়ে কিন্তু এটি আবার উত্তরবঙ্গের দিকে কিন্তু চলে আসছে। তো উত্তরবঙ্গে কী হতে চলেছে, রংপুর এবং রয়েছে দিনাজপুর এবং রয়েছে গাইবান্ধা এবং রয়েছে পিরোজপুর, এইসব অঞ্চলে কিন্তু আবারও একটি ভারী বৃষ্টিপাত বা একটি ভারী ঝড় হতে পারে, যার কারণে কিন্তু এইসব অঞ্চলে আবারও পরবর্তীতে অর্থাৎ আগামী 8 থেকে 9 তারিখ নাগাদ এই বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, একটি কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি আপনাদেরকে বজ্র মোড়ে যদি নিয়ে যাই, তো আপনাদেরকে বজ্র মোড়ে নিয়ে যাব, এটি কিন্তু আবার কিন্তু শক্তি অর্জন করবে, এটি কিন্তু অর্থাৎ ভারতের বিহার অঞ্চল দিয়ে কিন্তু এটি পাটনা এবং রয়েছে পূর্ণিয়া এবং রয়েছে রংপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু এটি প্রবেশ করবে, এটি কিন্তু কিছুটা শক্তি অর্জন করবে, প্রায় 100 থেকে 120 কিমির মতো কিন্তু এটি একটি শক্তি অর্জন করবে। যদি আপনাদেরকে ম্যাপ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রায় 128 কিমি কিন্তু একটানা বাতাসের গতিবেগ কিন্তু উঠে যাচ্ছে, একটি কিন্তু আবার শক্তি অর্জন করতে পারে একটি নিম্নচাপের রূপ নিয়ে, এটি কিন্তু ভারতের বিহার অঞ্চল দিয়ে কিন্তু বাংলাদেশের রংপুর এইসব অঞ্চলে কিন্তু প্রবেশ করবে, এর কারণ কিন্তু রংপুরে কিন্তু আগামী দিনে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে। তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বজ্র বা বৃষ্টি মরে যায়। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ঘূর্ণাবর্তটি যখন যাচ্ছে, তো তখন কিন্তু এটি ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ঘটিয়ে কিন্তু এটি যাচ্ছে, তো এটি কিন্তু তার শক্তি কিন্তু বজায় রাখবে, অর্থাৎ আগামী 5 থেকে 6 তারিখ নাগাদ কিন্তু এর শক্তি কিন্তু বজায় থাকবে। তো এর কারণে কিন্তু বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু মেঘমালা সৃষ্টি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মাসে, অর্থাৎ 1 থেকে 2-3 তারিখ এই সময় কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো দেখতে পাচ্ছি এই সময় কিন্তু আমরা দেশের উত্তরবঙ্গে রংপুর এবং হচ্ছে ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, যেটি কিন্তু বজ্র বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি একটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ঢাকা, রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে, যদি হয় সেটি কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি কিন্তু সেটি কিন্তু একটি ভারী বর্ষণ নিয়ে কিন্তু এটি আবার এগোচ্ছে, কিন্তু এটি কিন্তু আবার এগোচ্ছে এবং সেটি কিন্তু দক্ষিণ উত্তরবঙ্গের দিকে অর্থাৎ রংপুর এবং রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এইসব অঞ্চলে কিন্তু আবার একটি ভারী বৃষ্টিপাত ঘটাবে, অর্থাৎ আগামী সপ্তাহে, অর্থাৎ 5ই সেপ্টেম্বর বা 5ই অক্টোবর সেটি কিন্তু বাংলাদেশের দিকে আবারও কিন্তু প্রবেশ করতেছে একটি ভারী বৃষ্টিপাত নিয়ে। প্রায় কিন্তু আপনারা কিন্তু লাইভ টেকের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি 134 বা 184 মিলি কিন্তু একটি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, যেটি কিন্তু বাংলাদেশের নীলফামারী এবং
এবং রয়েছে দিনাজপুর, এইসব অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করবে। তো এর কারণে কিন্তু এইসব অঞ্চলে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ আবর ডুবতে পারে দেশের উত্তর অঞ্চলে অর্থাৎ রংপুর এইসব অঞ্চলে। এর সাথে সাথে কিন্তু ভারতের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব অঞ্চলেও কিন্তু আবার একটি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে। তো শীতের খবর যদি আমরা জানাই, তো এই মাসের থেকে কিন্তু শেষের দিকে কিন্তু কিছুটা শীতের আমেজ পড়তে পারে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু অর্থাৎ দিনের বেলা কিন্তু কিছুটা গরম অনুভূত হতে পারে এবং রাতের দিকে কিন্তু কিছুটা শীতের অনুভূত হতে পারে। তো আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর অক্টোবর নবম মাস নভেম্বর মাসে কিন্তু কিছুটা শীত আসতে পারে দেশের আট বিভাগে। তো সেটি আজকে আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে জানানো হবে। তো এই ছিল আজকের আবহাওয়া খবর। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।